नहीं करता।
দর্শকা, সব গানগুলো একটু একটু আমার বন্ধু এসছে, তার শখ একটি স্থায়ী করে সব গানগুলো এক ঠাটের উপরে, একটা একটা কর্ডের উপরে গাওয়ার। তো আমি সেগুলো একটু একটু করে শোনাচ্ছি। তবে এখন আমি একটা মূল গান যেটা ফুল পুরোটাই শোনাবো। এই গানটি এখন ইউটিউবে দেখলাম বেশ সাড়া ফেলেছে আমার। এই গানটি অনেক আগে একজন পোস্ট করেছিল। যদি কিছু কিছু দুঃখ না থাকতো, বলো সুখ কি এত ভালো লাগতো, যদি কিছু কিছু দুঃখ না থাকতো, বলো ফুল কি এত সুন্দর হতো, যদি তাতে কোনো কাটা না। যদি ফুলে ভ্রমর ছুটে না যেত, তবে ফুলের কদর বলো কে দিত, যদি ফুলে ভ্রমর ছুটে না যেত, তবে ফুলের কদর বলো কে দিত, ওই ঝিনুকটা এত দামি হতো না, তাতে কোনো মতো না থাকো, বলো সুখ কি এত ভালো লাগে, যদি কিছু কিছু দুঃখ না থাকো, বলো ফুল কি এত সুন্দর হতো, যদি আধারের ছাঁটটা কি এত সুন্দর হতো, যদি আধারের ছোঁয়া আর যদি আমি না তোমায় ভালোবাসতাম, তবে আমার কথা কি মনে থাকতো, বলো সুখ কি এত ভালো লাগতো, যদি কিছু কিছু দুঃখ না থাকতো, বলো ফুল কি এত সুন্দর হতো, যদি তাতে কোনো কাটা না। ধন্যবাদ। আমি একটি
গজল শোনাই। খুবই টাচি ওস্তাদ মেহেদী হাসান জির ফিল্মি গীত। আপনোনে গম দিয়ে তো মুঝে ইয়াদ আ গয়া, জো গায়ের থা আর গম সার থা। আপনোনে গম দিয়ে সাথ থা তো দুনিয়া কে গম দিল সে দূর থে, ও সাথ থা তো দুনিয়া কে গম দিল সে দূর থে, গম দিল সে দূর থে।
দম সে থম বুঝতা হুয়া দিয়া একি আজি নবি জো গায়ের থা অর গম গুসার থা আপনুন গম দিয়ে থাকতেই পারে, বাট আমি জানি না। তো এখন একটি গান করব, সেটা আওয়াজ আমার ওস্তাদ বললে তো কখনোই ভুল হবে না, তার নাম হচ্ছে আজবুল হুদা মিঠু, আমার নামে নাম। তো ওনার কম্পোজিশনে একটি গান, আমি যখন ঢাকাতে প্রথম আসা যাওয়া করছি সেই সময় আমি তার বাসাতে খুব বেশি ওঠা বাসা ছিল, ওনার ওয়াইফও খুব ভালোবাসতেন আমার, এখনও ভালোবাসে। তো তারই কম্পোজিশন। তুমি ঘুমের ঘরে স্বপ্ন মাঝে মনের কথা বলবে, তুমি শুন আমার মনে জুড়বে, তুমি ঘুমের ঘরে স্বপ্ন মাঝে মনের কথা বলবে, তুমি সন্ধ্যা কাশে তারার মতো আমার মনে জুড়বে। শীতের সাঁঝে রজনীগন্ধ ফুটবে যাবে বনে, হয়তো তুমি আসবে না কো আমার শূন্য মনে, ভোরের ঝড় মিষ্টি শিশি আবার কথা বলবে, তোমার কথা বলবে, তুমি ঘুমের ঘরে স্বপ্ন মাঝে মনের কথা বলবে, তুমি সন্ধ্যা কাশে তারার মতো হারিয়ে যাব আমি আবার তোমার আলাপে, তোমার মুখের মিষ্টি হাসি আমার কথা বলবে, তুমি ঘুমের ঘরে স্বপ্ন মাঝে মনের কথা তারার মতো আমার মনে জুড়বে। এখন এর মতো খোদাহাফেজ, আবার কখনো আসবো লাইভে, সবাইকে ধন্যবাদ।